আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লতিরেস কুচু চাষ পদ্ধতি নিয়ে। তো এটা আসলে কিভাবে আপনারা চাষ করবেন একটু যে পরামর্শ ইনশাল্লাহ আমি দিব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন কচুর লতি। এটা জমি থেকে হারভেস্ট করার পরে এখানে কিন্তু উঠায় রাখা হয়েছে। মূলত বাংলাদেশের সব থেকে ফলনশীল লতি কচু জাত হচ্ছে হাইব্রিড বাড়ি ওয়ান বা বাড়ি পানি কচু এক নামেও কিন্তু পরিচিত। তো এটা বিশেষ করে বছরের সব সময় আপনারা চাষ করতে পারবেন। তাছাড়া এইটা আসলে কোন ধরনের জমিতে চাষ করতে পারবেন, লতি কচুটা কোন কোন জমিতে চাষ করতে পারবেন, সেটা হচ্ছে বেলে মাটি, এঁটেল মাটি, বেলে দোআঁশ, তো সব ধরনের জমিতে কিন্তু আপনি এটা চাষ করতে পারবেন এক কথায়। তো বিশেষ করে এগুলার লতির যে আকার এটা হচ্ছে লতি দেখা যাচ্ছে যে আপনার 1.5 থেকে 2 হাত লম্বা এবং মাত্র 12 থেকে 14টা লতিতেই 1 কেজি ওজন হয়ে যায়। তো আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে কচুর লতিটা কি পরিমাণে হয়ে আছে, আমরা বাসায় নিয়ে আসার পরে আসলে কি পরিমাণে লতিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো সুপ্রিয় দর্শক, লতি চাষটা অবশ্যই একটি লাভবান একটি চাষ, অন্য অন্য ফসলের থেকে অত্যন্ত লাভবান একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ। অল্প খরচে, সীমিত খরচে অধিক লাভবান একটি ফসল হচ্ছে কচু চাষ। এটা দীর্ঘ 8 থেকে 10 মাস ফলন দিবে। পাশাপাশি আপনি এটি থেকে কচুর যে কাঠ বা গোড়া এটাও কিন্তু বিক্রি করতে পারবেন, 25 থেকে 30 টাকা পাইকারিতে বিক্রি করতে পারবেন সর্বনিম্ন। বিশেষ করে দিন যত যাচ্ছে সবজির চাহিদাটা তত কিন্তু বাড়ছে, আর বিশেষ করে লতি কচুটা আপনার অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন একটি সবজি। এটা অত্যন্ত প্রোটিন পুষ্টি সমৃদ্ধ একটি সবজি হচ্ছে কচুর লতি। এটা কিন্তু শতকরা প্রায় 99% মানুষই কিন্তু এটা পছন্দ করে থাকেন, 1% হয়তো তার নাও করতে পারে। বিশেষ করে 99% লোক কিন্তু এটা পছন্দ করে, অপছন্দ কিন্তু করে না এটা। তো বিশেষ করে কচুর লতি চাষটা আপনারা যারা করতে চান, এটা আসলে জমিটা তৈরি, এক নম্বর হচ্ছে জমিটা তৈরি, জমি আসলে কিভাবে আপনারা তৈরি করবেন দর্শক। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তো এদেশে মূলত ধান চাষের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই কিন্তু আমরা আছি। তো ধানে জমি যেমন করে চাষ করতে হয় সেম একইভাবে জমিটা আগে আপনার পাওয়ার টিলার দিয়ে আগে জমিটা চাষ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে চাষ কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন চাষ কিন্তু এখানে একটা চাষ দেওয়া হয়েছে এখানে। তো বিশেষ করে আরও 2টা চাষ দিয়ে এখানে মই দিয়ে জমিটা কিন্তু তৈরি করতে হবে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন অপোজিটে আমাদের লতি কচু জমি প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ওই পাশেই সামনেই দেখতে পাচ্ছেন যে ওটা লতি কচু প্রজেক্ট, এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই কচু জমি পর্যন্ত লতিরেস কচু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, লতি কচু চাষের জন্য আপনার 1 বিঘা বা 33% জমিতে দেখা যাচ্ছে যে 20 থেকে মাত্র 25 কেজি পটাশ সার ব্যবহার করতে হবে। এ দিয়ে জমিটা আগে ধানে জমির মতো করে তৈরি করতে হবে। সাথে যদি আপনার জৈব সার থাকে তাহলে দিতে পারেন, জৈব সার দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জৈব সার দিলে আরও ন্যাচারালি এটা অনেক উপকার জমির জন্য দেখাচ্ছে। আর যদি রাসায়নিক সার না, জৈব সার না দিতে পারেন তাহলে ওখান সেই ক্ষেত্রে আপনি এই পটাশ সার দিলেই চলবে। তো দর্শক, এই হচ্ছে লতি কচু চাষের, তারপরে এরপরে চারাটা রোপণ করে দিতে হবে। তো দর্শক, এসলে আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন তথ্য বলার অনেক ভিডিও পাবেন।